দর্শক মণ্ডলী, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ স্থানগুলোতে গিয়ে চিত্র ধারণ করার ধারাবাহিকতা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাই। বিভিন্ন জায়গায় গিয়ে সেই সকল ওই জায়গার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা সবিস্তারে বিস্তারিত বর্ণনা করে থাকি। ঠিক এমন ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বেই একটি ধারাবাহিক পর্বে আমরা কিন্তু দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার রাজবাড়ি জেলার গলন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী রেল স্টেশন এবং আরও অন্যান্য স্থাপনা এবং নিদর্শনকৃত জায়গা নিয়ে কিন্তু আমরা বর্ণনা দিয়েছি এবং অনেক কথাও বলেছি, যার কারণে আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু আমরা অনেকের কাছেই বিভিন্ন উপায়ে পরিচিত হয়েছি। তো সেই কারণে কিন্তু আজকের এই দক্ষিণবঙ্গের এই প্রবেশদ্বার দৌলতদিয়া এমনিতেও পরিচিত হলেও কিন্তু আসলে এরপর থেকে এই বিভিন্ন ধরনের নানান তথ্য উপাত্ত মিলে কিন্তু এক ধাপ পরিচয়ের দিক দিয়ে এগিয়ে গিয়েছে। দর্শক মণ্ডলী, আসুন নেতিবাচক মনোভাবটা আমরা এড়িয়ে চলে দূর করে দিয়ে আমরা সঠিক এবং সুন্দর এবং সৎ চিন্তার উদয় যেন আমাদের মনে হয় সেই চিন্তা করি, আমরা কাউকে না হিংসা করি, একে অন্যের সান্নিধ্যে এসে ভালোবেসে সবার সাথে একটি সুন্দর মনোরম পরিবেশে ভালোবেসে আমরা একসাথে থাকতে বদ্ধপরিকর হই। দর্শক মণ্ডলী, ভালোবাসার বহির্ভূত আমরা বিভিন্নভাবে করে থাকি, ভালোবাসার কোনো রং নেই না কোনো গন্ধ আছে, তাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে বাক্যের মতো না বাজিয়ে আমরা সাধ্যমতো চেষ্টা করবো আমরা একে অনেকে ভালোবাসতে, যে ভালোবাসার মেলবন্ধনে আমাদের থাকতে পারি আজীবন। দর্শক মণ্ডলী, আমরা রাজবাড়ির সন্তান, এই গ্রুপকে ফলো করে লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং এমন ধরনের বাংলাদেশের ঐতিহ্য মণ্ডলী শিক্ষা সংস্কৃতি অর্থনীতি এবং বিভিন্ন তথ্যগত সমৃদ্ধ নানান ধরনের প্রতিবেদন শুনতে এবং পড়তে দেখতে চোখ রাখুন আমরা রাজবাড়ির সন্তান গ্রুপে। ভালো থাকবেন রাজবাড়ি, আমরা রাজবাড়ির সন্তান এই গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন এবং সাদর সম্ভাষণ। বিশাল মাইল ফলক পাড়ি দিয়েছি আমি, সেই জন্যে যারা দর্শক রয়েছে তাদেরকে আমি স্নেহ জানাই, কৃতজ্ঞতা জানাই, অনেক ধন্যবাদ তারা আসলে এইভাবে চুজ করেছেন আমাকে। সেই সাথে আমি বরাবরই থ্যাংকস জানাবো যার কারণে আসলে এই ফেসবুকে আপনারা আসা, একটা পেজ রয়েছে যেটা হচ্ছে ইব্রাহিম সুলতান, সেই পেজের অ্যাডমিনকে জানাবো আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা। এরপরে ধন্যবাদ জানাবো আসলে, তারপরে বলবো না আসলে, আগে পরে সবসময় তো তিনি থাকবেন যিনি হচ্ছেন আমার সহ আমার মতো হাজারো লক্ষ লক্ষ কোটি মানুষের প্রাণপ্রিয় উপস্থাপক, অনুষ্ঠান নির্মাতা, লেখক, পরিচালক এবং প্রযোজক এবং একজন সাহিত্যিক বটে বলবো আমি, তো শ্রদ্ধেয় স্যার অনেক সংক্ষেপ স্যারকে আমি কৃতজ্ঞতা এবং আসলে যাকে ভালোবেসে আমার এত দূরে আসা আর এতগুলো মানুষের মাঝে পৌঁছে যাওয়া। তো যে প্রশ্নটা করেছেন আসলে আজকে আমি তাদের ইন্টারভিউ দিচ্ছি, এরা হচ্ছে রাজবাড়ি জেলার দক্ষিণবঙ্গের একটি শ্রেষ্ঠ এবং স্বনামধন্য পরিচিত আমরা রাজবাড়ির সন্তান, এই গ্রুপটিকে ধন্যবাদ আসলে তারা দিয়েছেন। এটা কিন্তু আসলে এক ধরনের আমি কি বলবো যে ভালো লাগা জায়গা থেকে তারাও কিন্তু আসলে আমাকে ভালোবেসেছেন, তাদের কাছে ভালো লেগেছে, তারা যে এই যে ভালো লাগা জায়গা থেকে ছুটে আসলো আমার কাছে কথা বলতে শুনতে, এর একটা উদ্দেশ্য যে আসলে ভালো লাগে।